আমরা ভালো আছো? তোমাদের নবম ও দশম শ্রেণী গণিত বইয়ের ত্রিকোণমিতি বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে আমরা একটি মানের টেবল আঁকবো, যাতে কিভাবে আমরা মানগুলা মনে রাখতে পারি। দেখো, তোমরা এখানে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি আমরা কিভাবে মানগুলো বের করতে পারি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি অনুপাত, এর নাম সাইন। এখন দেখো, এখানে আমি এখানে সাইন দিলাম। এখন এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলাকে 0, 1, 2, 3, 4 দিয়ে ফোকাস করলাম। প্রত্যেকটি সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 ভাগের 0, 4 ভাগের 1, 4 ভাগের 2, 4 ভাগের 3, 4 ভাগের 4। তো আমরা ভাগফলটা বাইর করি, এটা হলো 0 ভাগফল। 4 দ্বারা 1কে ভাগ যায়, কিন্তু এখানে ভগ্নাংশ বা দশমিকাল রাশি আসবে, এই জন্য কিন্তু আমরা এটা যেভাবে আছে এইভাবে রেখে দিব। 2 দ্বারা 4কে ভাগ করলে নিচে 2 উপরে 1, তার মানে হাফ। তো 3কে 4 দ্বারা ভাগ করলে দশমিকাল রাশি আসবে বা ভগ্নাংশ আসবে, এই জন্য আমরা ভগ্নাংশ রাশি বা দশমিকাল রাশি নিব না, 4 দ্বারা 4কে ভাগ করলে 1। তাহলে দেখো, 4 দ্বারা 0কে ভাগ করে আমরা 4 পাইছি, 4 ভাগের 1 যেভাবে সেভাবে রাখি দিছি। তারপরে 4 দ্বারা 2, 4 ভাগের 2, 2 দ্বারা 4কে ভাগ করলে নিচে 2 উপর 1, আর 4 ভাগের 3, এই 4 ভাগের 3 যেভাবে আছে ঠিক এভাবে থেকে যাবে, আর 4 দ্বারা 4কে ভাগ করলে আমরা ভাগফল 1 পাই। তাহলে আমরা প্রথমে কি করলাম, 0, 1, 2, 3, 4 লিখলাম, প্রত্যেকটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করি বাকফলগুলো লিখলাম। লিখার পরে এখন আমরা প্রত্যেকটি বাকফলকে বর্গমূল করব, অর্থাৎ রুট করব। তো আসো আমরা বর্গমূল করি। দেখতেছ আমরা বর্গমূল করতেছি। তো 0কে বর্গমূল করলে 0, আর এইখানে এই বর্গমূলটা বা রুটটা আলাদা আলাদা যদি করি তাহলে 1এর উপরও আছে, 4এর উপরও আছে। এখানেও রুটটা আমরা 1এর উপরও দিই আলাদাভাবে, 2এর উপরও দিই। এখানে আলাদাভাবে 3এর উপরও দিলাম, 4এর উপরও দিলাম। তো এইখানে 1কে বর্গমূল করলে আমরা 1 পাই। তো দেখো, এখানে এই 1কে বর্গমূল করলে 1, 4কে বর্গমূল করলে 2। 1কে বর্গমূল করলে 1, আর 2এরও বর্গমূল করলে দশমিকাল রাশি আছে, এই জন্য আমরা যেভাবে আছে সেভাবে রাখি দিব। ঠিক রুট 3 যেভাবে আছে সেভাবে থাকি যাবে, 4কে বর্গমূল করলে 2। তাহলে আমরা কি কি পাইলাম দেখো, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ এইখানে সাইনের মানগুলোকে যদি আমরা বিপরীত দিকে সাজিয়ে নিই, যেমন এখানে 1 আছে, 1টা যদি এখানে দিয়ে দিই, আর এখানে √3/2 এখানে দিই, এবং 1/√2 যেভাবে আসা হবে, আর হাফটা যদি এখানে দিই, আর 0কে যদি এখানে দিই, তাহলে কি দাঁড়াইলো, কস 0 ডিগ্রি মান 1, কস 30 ডিগ্রি মান √3/2, কস 45 ডিগ্রি মান 1/√2, কস 60 ডিগ্রি মান হাফ, কস 90 ডিগ্রি মান 0। এইখানে আমরা দেখলাম সাইনের মানকে যদি আমরা বের করতে পারি তাহলে তাকে বিপরীতভাবে সাজাইলে কসের মান পেয়ে যাব। তো আমরা একটু রিপ্লে করি কীভাবে আমরা সাইনের মানটা বের করেছি। সাইন লিখছি, এখানে 0, 1, 2, 3, 4 লিখব। লিখার পরে
প্রত্যেকটাকে সাত দ্বারা ভাগ করব। চারি ভাগের শূন্য, চারি ভাগের এক, চারি ভাগের দুই, চারি ভাগের তিন, চারি ভাগের চার। চার দ্বারা শূন্যকে ভাগ করলে শূন্য, এটা যে ভগ্নাংশ রাশি ভগ্নাংশ থেকে যাবে। দুই দিয়ে চারকে ভাগ করলে দুই উপর ওয়ান সমান সমান হাফ, এটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে। চারি ভাগের চারকে ভাগ করলে ভাগফল এক। এখন প্রত্যেকটা ভাগফলকে বর্গমূল বা রুট করব। তাহলে রুট শূন্য, রুট ওয়ান বাই ফোর, রুট ওয়ান বাই টু, রুট থ্রি বাই ফোর, রুট ওয়ান। তাহলে এখানে শূন্যকে বর্গমূল করলে শূন্য, আর এখানে রুট ওয়ান বাই ফোর এটাকে যদি আমরা আলাদা করে নিই, তাহলে একের উপর রুট আলাদা করলাম, চারের উপরও রুট আলাদা করলাম, এবং এখানেও একের উপর রুট আলাদা করলাম, দুইয়ের উপরও রুট আলাদা করলাম, এখানে তিনের উপর রুট আলাদা করলাম, চারের উপরও রুট আলাদা করলাম, আর এখানে রুট ওয়ান মানে ওয়ান। তা এখন দেখো, এককে বর্গমূল করলে এক, চারকে বর্গমূল করলে দুই, এককে বর্গমূল করলে এক, রুট টুকে বর্গমূল করলে দশমিকালা রাশি আছে, কিন্তু আমরা দশমিকালা রাশি নিব না। তো আর এখানে রুট থ্রি, রুট থ্রি বসাই দিছি, চারকে বর্গমূল করলে দুই, আর রুট এক, রুটের এককে রুট করলে এক। তাহলে এই সাইনের মানগুলোকে আমরা যখন সাজিয়ে দিব বিপরীত দিক থেকে, ওয়ান এখানে, রুট থ্রি বাই টু এখানে, ওয়ান বাই রুট টু এখানে, হাফ এখানে, শূন্য এখানে, তাহলে দেখা গেছে দিনকে আমরা সাইনের মান বের করতে পারলে কসের মান বিপরীত দিকে সাজিয়ে আমরা এই দুই ত্রিকোণমিতির ছয়টি অনুপাতের মধ্যে দুইটি অনুপাতের মান সহজে পেয়ে যাচ্ছি। তো এ সাইন এবং কস এই দুইটা থেকে পরবর্তী মানগুলো কীভাবে পাবো, দুইটা টেকনিক আছে। আমরা পরবর্তী টেকনিক এই তোমার পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব পর্যায়ক্রমে। আজকের মতন এখানে, ভালো থাকো তোমরা।